তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে একটা, অন করো ডিসটা। আর এই যে দেখতে পাচ্ছ, আর আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে। আর আজকে হচ্ছে সোমবার, মন্দিরে গেছিলাম, পুজো টুজো সারা হয়ে গেছে আমার। তো আজকে একটা পোলা, বিশেষ দিন এখানকার, মানে খুব জাঁকজমক করে পুজো হয় ঘরে ঘরে, যে চিনে মাটির গরু কিনতে পাওয়া যায় এরকম বড় বড়। তো ওগুলো আমার ছেলেও দুটো নিয়ে এসেছে, আমিও ঘরে পুজো করেছি। তো তোমাদের দেখাতাম যদি এই করোনার ইয়েতে হবে না, রাস্তা দিয়ে তোমার মানে যাদের গরু আছে সেগুলোকে তোমার ফুল ফুলের মালা দিয়ে সাজিয়ে, বেশ করে সাজিয়ে, বেলুন টেলুন দিয়ে সাজায়, সাজিয়ে তোমার রাস্তা দিয়ে ছোটায়, মানে দেখতে খুব ভালো লাগে। তো এই করোনার জন্যে মাইকে করে অ্যানাউন্স করে গেল যে সেটা হবে না, এবছরে হবে না, নালে তোমাদের দেখাতাম, খুব ভালো লাগে দেখতে ওগুলো। আর সোমবার কাল, আজকে তোমার আমাবস্যা পড়েছে, কালকে ছাড়বে, তো কালকে এখানে শ্রাবণ মাস শেষ হয়ে যাবে। তো দেশে আমাদের কি শ্রাবণ মাস অনেক দিনই শেষ হয়ে গেছে, এটা ভাদ্র মাসের আজকে মনে হয় 20 তারিখ হবে। তো এখানে শ্রাবণ মাস কালকে শেষ হবে, মানে আমাবস্যা পড়তি শ্রাবণ মাস স্টার্ট হয়েছে, আর তোমার আবণ মানে শ্রাবণ মাস কালকে শেষ হয়ে যাবে। তো এক মাস কেউ এখানে নিরামিষ খায়, মানে মাছ মাংস ডিম খায় না, আর একটা কি বলতো, পেঁয়াজ রসুনটা খায়, মানে মাছ মাংস ডিম খায় না, পেঁয়াজ রসুনটা খায়। তো আমিও এক মাস পালি, তো কিছু খাইনি, তো কালকে শেষ হবে, তো কালকে খাবো। আর কালকে আর এই শ্রাবণ মাস শেষ হয়ে যাবে, মনে হয় বৃহস্পতিবার থেকে গণপতি স্টার্ট হবে, আবার 10 দিন নিরামিষ। তো আমি নিরামিষ মানে গণপতির সময় তখন আর নিরামিষটা আমি খাই না, পুজোর দিনটা হয়তো নিরামিষ খাই, তো আর 10 দিনটা নিরামিষ আমি খাই না। তো এখানে আবার 10 দিন নিরামিষ চলবে। আর এই দেখো পুদিনা পাতা এনেছে, এখনই নিয়ে এলো পুদিনা পাতা, আর এটা হচ্ছে তোমার বাদাম। তো আমি সাবুদানা করব, সাবুদানাটা করিনি। তো মন্দিরে গেছিলাম, পুজো টুজো হয়ে গেছে, আর আমার ঘরেও পুজো হয়ে গেছে, আমার ছেলে দুটো গরু এনেছে বললাম, তো সেই দুটোও পুজো হয়ে গেছে, তোমাদের দেখাবো। তো মন্দিরে গেছিলাম, এই আমাদের ঘরের কাছে একটা মন্দির আছে আর একটা একটু দূরে আছে, তো আমার একটা ভিডিও করা আছে ওম নমঃ শিবায় বলে, তো পুরো মন্দিরটা ঘুরে ফিরিয়ে দেখিয়েছি, তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে ভিডিওটা। তো আমি সাবুদানাটা এখন রান্না করিনি, তো করব। সাবুদানা দেশে কি হয়, ছোট ছোট সাবুদানা আর এখানে একটু বড় বড় সাবুদানা, তো সেটাও আমি সেই ভিডিওতেই আছে আমার, সাবুদানাটা কিভাবে আমি রান্না করেছি, তো দেখতে পারো সেখানে গিয়ে। আর সাবুদানাটা খাবো আমি সেই তোমার 4টের সময় খাবো, এখন দেরি আছে ওই জন্য এখনো করিনি। আর এই মাত্র এটা পুদিনা পাতা, সরি কারি পাতা, কারি পাতাটা নিয়ে এলো, রান্না করব। আর তোমাদের আমি দেখাচ্ছি ঠাকুরগুলো পুজো করেছি আজকে, আর গরুগুলো দেখাচ্ছি তোমাদের, চলো। আর পুজোটা আমি অনেকক্ষণই করেছি, আর থালাগুলো জড়ো করে রেখেছে আমার ছেলে, আর প্রসাদগুলো উঠিয়ে নিয়ে যে, তো পুজো হয়ে গেছে, তো দেখতে পেলে। আর এই যে বড় বড় তুমি ছিনেমাটির এই যে তুমি ভগবতী গরুগুলো দেখলে, তো এগুলো আগের বছরও আমি দুটো নিয়ে গেছিলাম, আমার ছেলে বলো মা চলো নিয়ে চলো, ওগুলো দেশে গিয়ে আলমারিতে সাজিয়ে রেখে দেবো, তো নিয়ে গেছিলাম জানো তো, সেই পেটিতে ভরে রেখে দিয়েছিলাম। তো দুটোই ছিল, এটা একটু বড় বড়, তার সেগুলো ছিল একটু ছোট, তো পেটিতে ভালো করে তোমার মানে এরকম করে তোমার দাঁড় করিয়ে রাখলে হবে না, ভালো করে সিংগুলোতে তোমার ভালো করে একটুখানি করে কাপড় জড়িয়ে যাতে না ভেঙে যায়, মানে খুব সাবধানে নিয়ে গেছিলাম। তো একটা ভালো ছিল, আর একটার কি হয়েছিল জানো, সিংগুলো ভেঙে গেছিলো, না সিং ভেঙে গেলেই তোমার শো নষ্ট হয়ে যাবে। আর এখানে যে ছোট গরুটা দেখলে, তো এটাও অনেক দিনেরই কেনা,
তখন ছোট ছোট বিক্রি হয়েছিল, এখন যত দিন যাচ্ছে মানে সব জিনিসেরই একটু শো হয়ে যাচ্ছে, তো এখন বড় বড় কিনতে পাওয়া যায়। আর আজকে তো স্কুল ছুটি, আর এখন স্কুলও নেই, নাহলে আমার ছেলে স্কুলে নিয়ে যায়, দুটো করে স্কুলে দেখাতে হয় আজকের দিনে। আজকের দিনে না মানে আজকের দিনে স্কুল ছুটি থাকে, মানে আগের দিনে তোমার ওই গরুগুলোকে কিনে নিয়ে গিয়ে তোমাদের দেখাতে হয়, তো ওগুলো নাম্বার আসে। আর এখানে মাটি তো নেই যে তোমার ঘরে বানিয়ে করা হবে, ওই জন্যে কিনি দেখাতে হতো। তো তো চলো আবার ফিরে আসছি। তো আমি চলে এসেছি, এখন বিকাল 4টে বাজে, তো বিকালবেলা চলে এসেছি তোমাদের সামনে। আর এখন আমি এই দেখো কি নিয়ে এসেছি, সাবুদানা। তো এখন 4টে বাজে, সাবুদানাটা খাবো। তো ব্যাস আজকের সোমবারের মানে লাস্ট সাবুদানা খাওয়া, তো চলো সাবুদানাটা খেয়ে নিই। এই দেখো আর কিভাবে রান্না করেছি, তো আমি তো বললাম তোমাদের দেখিয়েছি, তো আমার থাম্বেলে লেখা আছে ওম নমো সেবাই বলে, তো ওতে আমার মন্দিরের কিছু দেখিয়েছি মানে ঠাকুর, আর তোমার এই সাবুদানা রান্নাটাও দেখিয়েছি, তো ওখানে গিয়ে তোমরা মনে করলে দেখতে পারো। তো চলো আমি সাবুদানাটা খেয়ে নিই, তো এখন কথা বলবো না, খেয়ে নিই আগে, চলো। ছোট ওই দিকে চলে আসো, ওই দিকে চলবে ছোট। না ওইগুলো আসছি আলাদা, ওগুলো আলাদা আসছি। এ রে বাচ্চাটাকে নিয়ে ভিতরে দিলো, এ বাবা এটা আসছে, ও সরে চলে যায়। এই দুনো মিলকে এ সরে সরে, থামা থামা থামা, নেদি আগে নাকি তো মারবে ও বধুর আমার, হ্যাঁ কিনা দেখেছিস। এ ভাগলে কারে দেখালাম, তো এখন বিকালবেলা 6টা বাজে, একটুখানি দেখালাম যে গরুগুলো নিয়ে যাচ্ছে সাজিয়ে মানে বাজনা টাজনা দিয়ে, তো গরুগুলো ছোটা মানে এমনি রাস্তা দিয়ে ঘোরাচ্ছে সাজিয়ে গুজিয়ে এদিক ওদিক নিয়ে যাচ্ছে, এগলি ওগলি একটু ঘুরিয়ে দিয়ে ঘরে নিয়ে চলে যাবে। আর গরু ছোটানো বলতে কি এই মানে রাস্তা দিয়ে গরুগুলো সব নিয়ে যাবে, নিয়ে গিয়ে একটা জায়গায় একটু থাকে ওই সাইডে অনেকটা দূরে, তো ওখানে নিয়ে গিয়ে গরুগুলো জমা করে একসাথে নিয়ে গিয়ে, এবার যারা গরুগুলো ধরে থাকে দড়িগুলো, তো তারাও ছুটবে আর গরুগুলোও ছুটবে, তো গরুগুলো ছুটবে তো তারাও ছুটবে। তো আমি কোনোদিন দেখিনি, তো বলে ওই রকম যে ছোট গরু মানে গরু ছোটানো, তো আজকের দিনে ওটা কি পোলা বলে। তো এগলি ওগলি ঘুরিয়ে নিয়ে আজকে নিয়ে ঘরে নিয়ে চলে যাবে। আর আজকে মন্দিরে তো বললামই তো নারকোল ফাটায় অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যাপার আছে,
তো মারোয়ারি মারাঠিদের ব্যাপার আমরা অত তো জানি না, তো যেটুকু জানি সেটুকু তোমাদের বললাম। তো চলো আবার ফিরে আসছি। তো এখন চলে এসেছি, 10:30 বাজে। আর এ দেখো আমাদের বিছানা করা হয়ে গেছে, মশারিটা টাঙাবো, এখনো মশারি টাঙাইনি। আর নিচেই শুই গদি পেতে, তো মশারি না টাঙালে নিচেই কখন কি গায়ে উঠে পড়বে তো কিছু বলা যাবে না। আর একই বাইরে বৃষ্টি হচ্ছে, তো পোকা মাকড় কি উঠবে না উঠবে, তো ওই জন্য আমি মশারিটা টাঙিয়ে শুই নিচেতে। আর বাইরে তো মানে দেশে তো তো খাট পড়েই রয়েছে, কেউ শোয়ার নেই। আর রাস্তাঘাটের কি অবস্থা তোমরা তো দেখতেই পেলে, মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এত। আর আজকে তো তোমার পোলা, আজকে দিনে তোমার বৃষ্টি হবেই, একদম মাস্ট হয়। আমাদের দেশে যেমন তোমার দশহরাতে বৃষ্টি হয়, দেখবে মেঘ ডাকে বৃষ্টি হয়, তো এখানেও আজকে দিনে এইরকমই তো বৃষ্টি হবেই। দুদিন ধরে হচ্ছে, মানে রাস্তাঘাট প্যাচ প্যাচ করছে, আর এখনও বৃষ্টি পড়ছে, টিপটাপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।